নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 2 এর ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 11 করাবো, অর্থাৎ 11 করাবো। তো দেখো, 2024 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 2 সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছে। পেজ নম্বর 890-এর যাবতীয় এমসিকিউ, বেসিকিউ, বামস্তম্ভ, ডানস্তম্ভ সম্পূর্ণরূপে আমি সলভ করে দেবো। মডেল কোশ্চেন পেপার 11 রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা 2024 সালে সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দিয়েছে। ফার্স্ট প্রশ্ন 1.1-এ ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার ইংরেজরা। 1.2-তে ভারতের প্রথম সংবাদপত্র হলো, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার বেঙ্গল গ্যাজেট। 1.3-তে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন 1.4-এ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন, কোয়ার অ্যান্সার হবে উইলিয়াম বেন্টিং। 1.5-এ এশিয়াটিক সোসাইটি তৈরি করেন, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার প্রাচ্যবাদী চর্চার জন্য। 1.6-এ ওহাবি শব্দের অর্থ, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার নবজাগরণ। 1.7-এ কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার ছোটনাগপুরে। 1.8-এ বন্দে মাতরম সংকেতটি রচিত হয়েছিল, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার 1875 খ্রিস্টাব্দে। 1.9-এ সিপাহী বিদ্রোহ প্রথম হয়েছিল, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার বহরমপুরে। পরের প্রশ্ন কী বলেছে 1.10-তে বলেছে, খগেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার 1 ও 2, অর্থাৎ ঔপনিবেশিক শাসনের সমালোচনার জন্য এবং বাঙালি বাবু সমাজের সমালোচনার জন্য। 1.11-এ আধুনিক ছাপাখানার জনক হিসাবে পরিচিত, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার গুটেনবার্গ। 1.12-তে জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয়, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার মহেন্দ্রলাল সরকারকে। 1.13-তে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিলেন, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। 1.14-এ লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার কাজী নজরুল ইসলাম। পরের প্রশ্ন 1.15-এ ভারতে প্রথম মে দিবস পালিত হয়, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার 1923 খ্রিস্টাব্দে। 1.16-এ দীপালী সংঘের মুখপাত্র ছিল, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার জয়শ্রী। পরের প্রশ্ন 1.17-এ রশিদ আলী দিবস পালিত হয়েছিল, কোয়ার অ্যান্সার হবে আজাদিন ফৌজের সেনাদের মুক্তির দাবির সমর্থনে। 1.18-এ দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত ছিল, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার বিরসালিঙ্গম পান্তুডু। 1.19-এ স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার হায়দ্রাবাদ। 1.20-তে হায়দ্রাবাদ রাজ্যের নিজাম মদতপুষ্ট দাঙ্গা বাহিনীকে বলা হয়, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার রাজাকার। এবার আমি বিভাগ খ সলভ করাবো। 2.11-এ কী বলেছে, ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থ কোনটি, অ্যান্সার হবে রাজতরঙ্গিনী। লেখা আছে খাতা, মানে উপরে লেখা আছে দেখো। 2.12-তে দুর্জন সিং কে ছিলেন, অ্যান্সার হবে চোয়াড় বিদ্রোহের নেতা ছিলেন। 2.13-তে গোরা উপন্যাসটি কে রচনা করেন, অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাসটি রচনা করেন। 2.14-এ বিদ্যা হারাবলি গ্রন্থটি কে রচনা করেন, অ্যান্সার হবে ফ্লিক্স কেরি। ঠিক আছে, তো দেখো বানামটা লেখা আছে, তোমরা খাতায় লিখে নেবে। এবার আমি ঠিক না ভুল লেখা এটা আছে, এগুলো সলভ করে দেবো ঠিক না ভুল। 2.21-এ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এমএ ছিলেন কাদম্বিনী বসু গাঙ্গুলি, এটা কি আছে ভুল আছে। 2.24-এ সন্ন্যাসী ফকির বিদ্রোহের একটি উপজাতি বিদ্রোহ, এটা কি আছে, এটাও কিন্তু দেখতে পাচ্ছি যে ভুল আছে। 2.23-তে বাবা রামচন্দ্র ছিলেন ব্রহ্ম সমাজের নেতা, তো দেখো বাবা রামচন্দ্র ছিলেন ব্রহ্ম সমাজের নেতা, এটা ভুল আছে, কী হবে এটা ভুল হবে। দেখো বাবা রামচন্দ্র কিন্তু ব্রহ্ম সমাজের নেতা ছিলেন না। 2.24-এ কী বলেছে, কেরলের দলিত শ্রেণীর নেতা ছিলেন নারায়ণ গুরু, এটা ঠিক আছে। এবার আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাবো। 2.31-এ রাজা রামমোহন রায়, অ্যান্সার হবে আমাদের সংবাদ কৌমুদী। 2.32-তে রাজা রাধাকান্ত দেব, অ্যান্সার হবে ল্যান্ড হোল্ডার সোসাইটি। 2.33-তে আল্লুরি সীতারাম রাজু, অ্যান্সার হবে রম্পা বিদ্রোহ। 2.34-এ ফ্রি ইন্ডিয়া সেন্টার, অ্যান্সার হবে সুভাষচন্দ্র বসু। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন আমি টু দ্য পয়েন্ট তোমাদের আমি সলভ করে দিয়েছি, ঠিক আছে। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। 2.51-এর বিবৃতির ব্যাখ্যা 2 হবে, পুরুষকেন্দ্রিক সমাজে নারীরা উপেক্ষিত ছিল বলে তাদের ভূমিকা লেখা হয়নি। 2.52-এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল।
2.53 বিবৃতি হবে। 2.53 বিবৃতি ব্যাখ্যাতীন হবে কারণ এদেশে বাণিজ্য প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল। 2.54 বিবৃতির ব্যাখ্যাতীন হবে গান্ধীজি তাকে ভারত ছাড়ো আন্দোলন যোগদান করে শহীদ হন। তো বুঝতেই পারছো, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।